আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাফিজুল ইসলাম বকুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বনগ্রাম আতাউন্নেসা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে 1997 সালে বিদ্যালয়টি স্থাপিত করা হয়, কিন্তু আজ অব্দি স্কুলটি এমপিএ ভুক্ত হয়নি। ওই স্কুলের প্রধান শিক্ষক জনাব আমিনুল ইসলাম ও সহকারী শিক্ষকের মধ্যে উপস্থিত ছিলেন উত্তম দাস, শুকর আলী, সাইদুল ইসলাম এবং অফিস সহকারী মিলন। শিক্ষিকার মধ্যে উপস্থিত ছিলেন মোসাম্মদ নাজমুন নাহার প্রিয়া, শিউলি বি, রহিমা খাতুন, বুলবুলি ও পলি সরকার। আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির প্রতিনিধি হাফিজুল ইসলাম বকুল তার সাক্ষাৎকারে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আমাদের এই বিদ্যালয়টি স্থাপিত হয় 1997 সালে এবং 1997 সাল থেকে আমরা এই বিদ্যালয়ে যোগদান করি। আমরা এই বিদ্যালয়ে বিনামূল্যে শ্রম দিয়ে স্কুলটি চালিয়ে যাচ্ছি। আমরা বিনামূল্যে শ্রম দিয়ে ও বিদ্যালয়টি এমপিওভুক্ত করতে পারছি না। ভুক্তভোগী অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী এবং উচ্চ মহলের কর্মকর্তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই বিদ্যালয়টি যেন এমপিওভুক্ত করে দেওয়া হয়। এবং এই সময় উপস্থিত ছিলেন আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির প্রতিনিধি হাফিজুল ইসলাম বকুল, নাজমুল হোসেন ও সালাউদ্দিন লালু আর অনেকে। আমার নাম পলিরানী সরকার, বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আমি দীর্ঘদিন এই স্কুলে শিক্ষকতা করছি। এই স্কুল একটা গার্লস স্কুল, অত্র এলাকায় কোনো গার্লস স্কুল নেই। আমার খুব ইচ্ছায় এই অত্র এলাকায় একটা গার্লস স্কুল প্রতিষ্ঠিতা করে আমি অত্র এলাকায় একটা নারী উন্নয়নের একটা প্রতিষ্ঠান করতে চাই। কিন্তু আমার এই অভিজ্ঞতা থেকে আমি বঞ্চিত যে আজকে দীর্ঘদিন এই স্কুলে শিক্ষকতা করার পরেও আমাদের স্কুলটা এমপিভুক্ত হচ্ছে না। আমাদের পেটে ক্ষুধা রেখে আমি এই স্কুলটা অগ্রসর করতে পারছি না, মেয়েদের পাঠে অগ্রসর করতে পারছি না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, প্রধানমন্ত্রী যেন আমাদের এই কান্না শুনতে পায়। আমরা ক্ষুধার্ত পেটে যেন আমাদের এই ক্লাস করতে না হয়, আমরা যেন ঘোরা পেটে শিক্ষার্থীদের ঠিক মতো পাঠদান দিতে পারি। এই যে এই শিক্ষামন্ত্রীর কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, সে যেন আমাদের এই কান্না শুনতে পায় এবং আমাদের স্কুলটা যেন এমপিভুক্ত করে, আমাদের যেন কঠিন অবস্থা থেকে আমাদের যেন সঠিক অবস্থায় নিয়ে আসতে পারে, এইটুকু আমাদের তার কাছে চাওয়া পাওয়া। তাছাড়া আমাদের কিছু আর চাওয়া পাওয়া নাই, এইটুকু আমাদের চাওয়া পাওয়া। সে যেন আমাদের এই কান্নাটা শুনতে পায় এবং আমাদের মুক্তির কিছু করে। তুমি কোন ক্লাসের ছাত্রী? আচ্ছা, তোমাদের এই বিদ্যালয়ে কি কি সমস্যা যদি একটু বলতে? আমাদের বিদ্যালয়ে প্রথমত আমাদের বিদ্যালয়ে ওয়াশরুম একদমই ভালো। আমাদের বিদ্যালয়ের চারপাশে তো আমরা যে বিদ্যালয়ে পড়ি একদমই মানে কিছুই নেই, একদম বলা যায় যে আমরা একদম মানে চলার মতো নাই। বিদ্যালয়টা একদমই চলছে না, একদম আজলের মতো আছে। এটা তো একটা বালিকা বিদ্যালয়, সেটা বোঝাই যায় না, কারণ এখানে কিছুই নেই। এমন কিছু থাকা দরকার যা এই বিদ্যালয়টা প্রতিষ্ঠাতা 1997 সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। আমি এ যাবৎ 20 বছর আগে এইখানে ঢুকছি, অথচ এর মধ্যে কোনো রকম কোনোভাবেই কোনো পারিশ্রমিক আসছে না। এমন অবস্থায়ও আমরা এই স্কুলে 14 জন শিক্ষক শিক্ষার্থী স্কুলের শিক্ষকতা করছি। আমরা অবহেলিত থাকা সত্ত্বেও আমাদের স্কুলের রেজাল্ট 100% করার চেষ্টা করি। যে শিক্ষার্থী আজ ভর্তি হয় গাছ স্কুলে পড়বো বলে, সেই শিক্ষার্থী বিগত কয়েকদিন ক্লাস করেই অবহেলিত অবস্থা দেখে এখান থেকে অন্য স্কুলে চলে যায়।